হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন 65। এখানে প্রথমে আমি একটা পেঁয়াজ ভালো করে কুচে কুচে করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে সেগুলোকে ফালি করে নিয়েছি সরু সরু করে, আর রসুন নিয়েছি, সেটাও নিয়েছি একদম কুচি 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 করে নিয়েছি, যতটা মিহি করে কুচানো যায়। এখানে আর নিয়েছি কারি পাতা, আর নিয়েছি গোটা শুকনো লঙ্কা। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনটা আমার কাছে এখানে আছে 500 গ্রাম। চিকেনটা আমি ভালো করে আগে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। তারপর আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে সমস্ত চিকেনটাকে একই মাপে করে কেটে নিচ্ছি। চিকেনটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করছি। প্রথমে দিলাম লাল শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে দেব ধনে গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো, তারপর আমি এর মধ্যে অ্যাড করছি মরিচ গুঁড়ো। এরপর এখানে আমি দেব আদা রসুনের পেস্ট, তারপরে এখানে ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী নুন, তারপর এখানে দেব দিতে হবে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, তোমরা এখানে ময়দারও ব্যবহার করতে পারো। তারপরে এখানে ব্যবহার করেছি রাইস ফ্লাওয়ার, এরপরে এই সব উপকরণগুলো দেওয়ার পর এখানে একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে ডিম। আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে, পুরোটা ভালো করে ফাটিয়ে নেব। যখন পুরো ভালোটা ব্লেন্ড হয়ে যাবে, তখন এই উপকরণটা আমি এই চিকেনের মধ্যে অ্যাড করে দেব। এবং এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব লেবুর রস। আমি পাটিলেবুর রসটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো দানা বা কোনো ছাল না চলে যায়। এবার এই পুরো উপকরণটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। আমি ম্যারিনেট রেখে দিলাম, এবার আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, মানে সাদা তেল ব্যবহার করেছি এখানে। তো একটু বেশি পরিমাণে তেলটা এখানে লাগবে, কারণ এই চিকেন পিসগুলো পুরোপুরি ডিপ ফ্রাই হবে। এখানে আমি একটা একটা করে, এখানে আমি তেলটা গরম হওয়ার পর চিকেনের পিসগুলো একটা একটা করে দিচ্ছি। অনেক বেশি চিকেন এখানে একসঙ্গে দিয়ে দেবে না, একটু অল্প অল্প পরিমাণে দেবে এবং একটু হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে 4 থেকে 5 মিনিট ফ্রাই হতে দেবে। যখন দেখবে এর মধ্যে একটা গোল্ডেন এবং ব্রাউনি কালার এসে গেছে খুব সুন্দর, তখন এটাকে আস্তে করে টেনারের সাহায্যে ছেঁকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা আমি কীভাবে এটাকে ফ্রাই করছি এবং তুলে নিলাম। আমার এখানে যেহেতু 500 গ্রাম চিকেন আছে, আমি এই প্রসেসে একইভাবে সমস্ত চিকেনের পিসগুলো ভালো করে এইভাবে ডিপ ফ্রাই করে নেব। একে একে এইভাবে আমি ব্যাচ বাই ব্যাচ আমি এইভাবে সমস্ত চিকেনগুলোকে ধাপে ধাপে ফ্রাই করে তুলে নিলাম। দেখো আমার সমস্ত চিকেনটাই প্রায় হয়ে গেছে। আমার চিকেনটা দেখো কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউনি কালার এসেছে, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো এই অবস্থায় এই চিকেনটা কিন্তু তোমরা খেতে পারো, এটা খেতে কিন্তু ব্যাপক লাগে, দারুণ টেস্টি এবং দারুণ খেতে লাগে। এটা খুব 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 ভালো লাগে, এটা মানে চা কফির সাথে, এমনি এটা জল খাবারের সাথে তোমরা খেতেই পারো।
এবার আমি 65টা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিলাম, তাতে আমি রিফাইন্ড অয়েল দেব, সেটা গরম হতে দেবো কিছুক্ষণ। তারপরে আমি এখানে অ্যাড করে দেব জিরে, গোটা জিরে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি কাঁচা লঙ্কাগুলো, যে ফিলে করে নিয়েছিলাম লম্বা লম্বা করে সেইগুলো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 3টে গোটা শুকনো লঙ্কা। নেক্সট এর মধ্যে অ্যাড করলাম কারি পাতা 10 থেকে 12টা। তারপরে এর মধ্যে অ্যাড করলাম টমেটো সস, তোমরা টমেটো পেস্টও ব্যবহার করতে পারো এখানে। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে একটু এটাকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি অরিগ্যানো, এটা আমার বাড়িতেই বানানো। তারপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হালকা করে জল, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কুক হতে দেব। দেখো ভালো করে আমার জিনিসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার চিকেন বলসগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। পুরো ভালো করে মানে একটা পুরো কোট হবে একটা এর ওপরে, কমপ্লিট কোটটা বানাতে হবে। বেশ জুসি জুসি ভাব থাকবে এর মধ্যে একটা, অথচ ওটা ফ্রাইড থাকবে। দেখো আমার আজকে চিকেন 65 পুরো কমপ্লিট। তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করো, কেমন হয়েছে আমার কাছে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, আমাকে লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। নেক্সট রেসিপি তোমরা কী খেতে চাও আমাকে জানাও কমেন্ট করে। আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে টাটা।